নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, পূর্ব জন্ম এবং এই জন্মে আমরা কি ছিলাম, অর্থাৎ আপনি কি বলতে পারবেন আপনি পূর্বজন্মে কি ছিলেন? আশা করি না, কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ইঙ্গিতের কথা বলবো। এই ঘটনাগুলি যদি আপনার সাথে পরবর্তীতে ঘটে বা সময়ের সাথে সাথে ঘটে, তাহলে আপনি বুঝে যাবেন পূর্বজন্মে কি ছিলেন। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আমাদের প্রত্যেকের মনে একটি প্রশ্ন বারবার ঘুরপির করে, সেটি হচ্ছে পূর্বজন্মের কথা। কিন্তু আমরা পূর্বজন্মের কথা কেউই মনে রাখতে পারি না। এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু সিমটমের কথা বলবো, যে সিমটমগুলো আপনাদেরকে বলে দিবে যে আপনি পূর্বজন্মে কি ছিলেন। প্রথম যে সিমটমের কথা বলবো সেটি হচ্ছে একই স্বপ্ন বারবার আসা। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার ঘুমের মধ্যে একই স্বপ্ন বারবার আসে, সেটি ভালো স্বপ্ন হতে পারে বা খারাপ, তাহলে আপনি বুঝতে পারেন বা বুঝতে পারবেন যে পূর্বজন্মে আপনার সাথে সেই স্বপ্নের কোনো লিংক রয়েছে। দ্বিতীয় পয়েন্টের কথা বলি, যদি আপনি কোনো এক জায়গায় ঘুরতে গিয়ে হঠাৎ আপনার মনে হয় যে এই জায়গাটি আপনার খুব পরিচিত মনে হচ্ছে, তাহলে এটা হতে পারে পূর্বজন্মে সেই জায়গার সাথে আপনার কোনো লিংক রয়েছে। তিন নম্বর, যদি কোনো মানুষের সাথে হঠাৎ দেখা হওয়ার পর সেই মানুষটিকে আপনার খুব আপন মনে হয়, তাহলে আপনি বুঝে নিতেই পারেন যে পূর্বজন্মে সেই মানুষটির সাথে হয়তোবা আপনার কোনো সম্পর্ক ছিল। কিছু মানুষ রয়েছে যারা খুব ভালো কাজ করতে পছন্দ করে বা মানুষকে হেল্প করতে পছন্দ করে, আবার কিছু মানুষ রয়েছে তারা মানুষকে অত্যাচার করতে পছন্দ করে, পশু পাখির উপর অত্যাচার করতে পছন্দ করে। যদি আপনার মনে সজ্ঞানে বা অজ্ঞানে এই রকম টাইপের মানসিকতা আসে, তাহলে আপনি বুঝে যেতেই পারেন যে পূর্বজন্মে আপনার এর সাথে কোনো লিংক রয়েছে। অর্থাৎ যদি আপনি কাউকে সাহায্য করার মন থাকে বা সাহায্য করতে চান কিন্তু করতে পারছেন না, তাহলে আপনি বুঝতে পারেন যে পূর্বজন্মে আপনি খুব একজন দানী ব্যক্তি ছিলেন বা দান ধ্যান করতেন। আর উল্টো দিকে যদি আপনার মনে হয় কোনো মানুষকে অত্যাচার করা, কোনো মানুষের ক্ষতি করা বা কোনো জীবের ক্ষতি করা, তাহলে আপনি বুঝতে পারবেন যে পূর্বজন্মে আপনি কোনো রাজা ছিলেন যিনি খুব প্রজাদের উপরে অত্যাচার করেছেন। এই রকম একটা সিমটম আমি আপনাদেরকে এই ভিডিওতে বললাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।